ওরা সার্ফেসটা মোটরসাইকেল আইয়েই গাড়ির সামনে দিয়ে দিয়েছে, ফোলাট হচ্ছে এবং এটি দিনে দিনে খারাপ হচ্ছে। পৌরে বন্ধু মারছে, শহীদ ভাই কয় 12 লাখ টাকা দেবে, তাইলে গরুটে যা ঠিক আছে ভাই, তাণ্ডব চালাই। আমরা একটু কম তো ছিল 1 লাখ ঠেলাই গেছে না ব্যবসাটা, দেখছেন পৌরে বন্ধু মারিয়ে কিছু কই না। মাঠে ওয়ার্ক করার পর টিম করার পর আমি আমরা পরিচালনা কমিটি এক জায়গায় বলি আগামীকাল কী হবে, তার ধারাবাহিক আজকে জাতিলবার বন আসছে 3 সেট বন, আমার ফোন দেওয়ার পর আমি সমস্ত লোক 300 লোক নিয়ে আমি রানা মাঠে গেছি, আমি রানা খোকন এরা মাঠ বসাইছি। তারপর আমরা সন্ধ্যার আবার কাগাসুরা অফিসে যাই বসছি, কাগাসুরা বসে যাই দেখে ওখানে আবার জাতিবীর বোনেরা বসে আমরা ঠান্ডা মান্ডা থেকে ওই যে আমার সাথে আর একটা গাড়ি খোকন আর কুদ্দুস মোল্লা, ওরা আগে উঠছে, আমি আর রানা, আমি গাড়ি চালাচ্ছি না রানা, এই পর্যন্ত আসছি পর 3 সেকেন্ডে ওরা ওই তারা সবাই দেখছে আসার পথে আমার আহায় একটা ধাক্কা দিচ্ছে, করোনা আহায় একটা ধাক্কা ইচ্ছে করে বাজাচ্ছি, আমরা বুঝছে না অবদান আমি এই পর্যন্ত আইছি, ওরা সার্ফেসটা মোটরসাইকেল আইয়েই গাড়ির সামনে দিয়ে দিয়েছে। আমার 12 লাখ টাকা পাম, তুই 12 লাখ টাকা দিবি নাহলে তুই গরম রাসেল মুন্সি, সে আনারস সমর্থিত একজন ব্যক্তির লোক এবং সে সবসময় বলেন যে তার মানে তার সিটি মেয়রের নির্দেশনায় সে কাজ করেন, আসলে সিটি মেয়র কি নির্দেশনা দিয়েছেন আমাদের জানা নাই, এবং আমি জানি যে বরিশালের যে মনে করেন যে পরিবেশ ঘোলাটে হচ্ছে, ঘোলাটে হচ্ছে এবং এটি দিনে দিনে খারাপ হচ্ছে। গতকালকে আমার কাশীপুরের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, উনি সাবেক বর্তমান আওয়ামী লীগের সভাপতি, তাকেও বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিচ্ছে সাবেক চেয়ারম্যান তিনি। আমার ইতালি শহীদ, উনি হলো এইখানকার জেলা পরিষদের রানিং সদস্য এবং উনি চরবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, তাকে উপরে হামলা করছে। আমার কর্মী যে রানা স্বেচ্ছাসেবক লীগের এই চরবার ইউনিয়নের সভাপতি, দীর্ঘদিন সে আওয়ামী লীগ, তার পরিবার আওয়ামী পরিবার, সে তার উপর হামলা করে, তার স্ত্রীর উপর হামলা করেছে, তাহলে আমরা কোথায়, আমার তো মনে হচ্ছে দিন দিন কোথায় গিয়ে পরিবেশ দাঁড়াবে আমি জানি না।